হ্যালো ফ্রেন্ডস, আজকে শিবরাত্রে তাই ঠাকুরকে দেখিয়ে ব্লগটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছ আমি আর দাদা বেরিয়ে পড়েছি ঠাকুরের সমস্ত পুজোর প্রসাদ এবং ফুলমালা নিয়ে, সামনেই আমাদের মন্দির। চলে এসেছি আমাদের বাড়ির সামনে মন্দির। তখন বাজছিল রাত 3টে, সন্ধ্যাবেলা তো ভিড় থাকে, ওই কারণে আসতে পারিনি, তাই রাতে এসেছি ফাঁকায় ফাঁকায় যাতে পুজোটা ভালো করে দিতে পারি। তোমরা দেখো না মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে এই শিবরাত্রি উপলক্ষে। আমি প্রত্যেক বছর শিবরাত্রি করি, আমার খুব ভালো লাগে শিবরাত্রি করতে। তোমরা কে কে করেছো কমেন্টস করে আমাকে জানিও। তোমরা দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে ঠাকুরকে, ঠাকুরটা দেখাই যাচ্ছে না। আমাদের এই মন্দিরে ঠাকুর কিন্তু খুব জাগ্রত। তারপর দেখো আমি পূজার জিনিসপত্র নিয়ে সব সাজিয়ে গুছিয়ে নিলাম, এবার পুজোটা করে নেবো বেলপাতা তুলসী দুব্ব মালা সব দিয়ে। আমার তো হয়ে গেল, এবার দাদা দেখো একটু পুজো করে নিচ্ছে। ও না, প্রত্যেক বছর পুজো করে খুব ভালো করে, কিন্তু এবছর অসুস্থ থাকার জন্য আর করতে পারলো না, আর মানে শরীরটাও ঠিক ভালো নেই তার জন্য। তারপরে এই এই পাঞ্জাবিটি না ওর এই পুজো উপলক্ষেও কিনেছিল, তো আগের বছর পরে পুজো করেছিল, এবারও ওই পাঞ্জাবি পরেও পুজো করলো। তো প্রায় পুজো আমাদের শেষ হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো পুজোটা কে কে করেছো সবাই আমাকে জানিও, আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।